আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি প্রত্যেকেরই একটা সমস্যা হয়, সেটা হলো আমরা যখন কোনো কিছু ডাউনলোড করতে যাই নয়তো বা কোনো কিছু ইনস্টল করতে যাই, তখন কিন্তু আমাদের ফোনের মধ্যে একটা মেসেজ আসে বা একটা নোটিফিকেশন আসে যে আমাদের মোবাইলের ফোন মেমোরি ফুল। আসলে আমাদের মোবাইলের মধ্যে কিছুই নাই, যে প্রবলেমটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলের প্রত্যেকটা সদস্যকে ফেস করতে হয়। তো আমি আজকে বলে দেবো কেন এই সমস্যাটি হয় এবং এটার সমাধান কী। তো বন্ধুরা, আমি আছি সোহাগ হাসান, আপনারা দেখতেছেন অনলাইন বিডি সোহাগ। বন্ধুরা, তো বন্ধুরা, সবার আগে একটা রিকোয়েস্ট, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তারই পাশে বেল আইকন অন করে দেবেন সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা আমি এরকম ভিডিও প্রতিনিয়ত দিয়ে থাকি। বন্ধুরা, তো দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি, একটু টানবেন না, কেন টেনে দেখলে আপনি অনেক কিছুই বুঝবেন না। তো বন্ধুরা, আমরা যখন বাজার থেকে একটা মোবাইল যখন ক্রয় করে নিয়ে আসি তখন কিন্তু আমাদের ইন্টেল মেমোরি থাকে এক্সাম্পল 32 GB। তখন আমরা মোবাইলটা হাতে নিই এবং যখন ওপেন করি তখন আমরা দেখতে পারি আমাদের ইন্টেল মেমোরি ফ্রি আছে মাত্র 10 GB। তো আমার প্রশ্ন হলো বাকি 22 GB গেল কোথায়? তো আমাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা জাগে বন্ধুরা, বাকি 22 GB গেল কোথায় বা মেগাপিক্সেল 22 GB কোথায় গেল? তো সবচেয়ে বড় বিষয় হলো আমরা যখন একটা মোবাইল যখন ক্রয় করি তখন মোবাইলটির মধ্যে কোম্পানিগতভাবে মোবাইলটির যে বাসনটি দেওয়া থাকে, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড, আইফোন হলে আইফোনের যে বাসনটি বাজে, সফটওয়্যারটি ম্যানুয়ালি দেওয়া থাকে, তার কিন্তু অনেকটাই MB মোবাইলের মধ্যে ক্ষয় হয়ে যায়। আমাদের ইন্টেল মেমোরি যেটা আছে সেটা কিন্তু অনেকটাই এখান থেকে ইউজ হয় বা অনেকটাই জায়গা দখল করে রাখে বন্ধুরা। সেটা কিন্তু প্রত্যেকটা মোবাইলের একই অবস্থা বন্ধুরা। তো একটা সমাধান হলো, সেটা হলো আমরা যখন কোনো মোবাইল যখন ক্রয় করব তখন অবশ্যই এটার ইন্টেল মেমোরি বেশি কিনা আমরা অবশ্যই দেখে ক্রয় করব। আর অলরেডি আমরা যারা আমাদের মোবাইলটি অলরেডি ইউজ করতেছি, আমাদের ইন্টেল মেমোরি কম, তখন তার সমাধান কী বন্ধুরা? তার সমাধান অবশ্যই আছে। তো আমরা দেখে গেছি আমাদের মোবাইলের মধ্যে অনেকগুলো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে রাখি, অযথাই ডাউনলোড করে রাখি। অনেক সময় আমরা কয়েকটা অ্যাপ্লিকেশন হয়তো ইউজ করি, বাকি অ্যাপ্লিকেশনগুলো যেমন গেমস আছে, অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা ইউজ করি না বন্ধুরা। তো আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার যে অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করেন না সে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আপনি ডিলিট করে দেবেন, ডিলিট করে আপনি প্লে স্টোর থেকে রিমুভ করে দেবেন বন্ধুরা। এবং আরেকটা বিষয় হলো, অলরেডি যারা আমরা আমাদের ইন্টেল মেমোরি অনেকটাই কম, তো আমরা সেই ক্ষেত্রে কী করব বন্ধুরা? তো আমি অলরেডি দুইটা প্রসেস আপনাদেরকে দেখাবো, আপনি দুইটা প্রসেস যদি আপনি ফলো করেন অবশ্যই আপনার ইন্টেল মেমোরি আগের মতো ফ্রি থাকবে এবং আপনি চাইলে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না, মেমোরি ফুল এই মেসেজটি আর কোনো সময় আসবে না বন্ধুরা, এবং আগের চাইতেও আপনার মোবাইলটি অনেকটাই ফাস্ট থাকবে। তো আমি আপনাদেরকে বলি, আমরা যখন কোনো একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, আমি যদি আপনাদেরকে দেখাই, তো আমরা যখন ফেসবুক নয়তো বা আপনার মেসেঞ্জার যখন আমরা ডাউনলোড করি তখন একটা অ্যাপ্লিকেশনের সাইজ থাকে আপনার হচ্ছে 40 MB নয়তো বা 45 MB ভিতরে। তো আমরা যখন কিছুদিন যখন অ্যাপ্লিকেশনটি যখন ইউজ করি, এক্সাম্পল 1 মাস 2 মাস 3 মাস, তখন দেখা যায় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আমাদের হয়ে যায় 500 থেকে 600 MB হয়ে যায়। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় অনেক ফোনে ইউজ করি, তো তার কারণে অনেকগুলো সেভ করি, অনেক কিছু ইউজ করি, ওখানে ডাটা এবং ক্যাশেস জমা হয়ে যায়। তো আপনি কি করবেন আমি আপনাদেরকে দেখাইতেছি এক্সাম্পল মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে থাকুন বন্ধুরা। আমি যদি আমার ফেসবুকটি যদি আপনাদেরকে দেখাই, তো দেখেন বন্ধুরা আমি এখানে ফেসবুকের মধ্যে ধরে রাখবো, একটুখানে ধরে রাখার পরে এখানে দেখেন একটা আইকন আসছে আই বাটন, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাইতেছি, এখানে দেখেন স্টোরেজ, এখানে যদি আমি ক্লিক করি বন্ধুরা, আমার দেখেন আমার অ্যাপ্লিকেশনটি ছিল 186 MB। তো অলরেডি আমার টোটাল 1.08 GB কিন্তু ইউজ হয়ে আছে টোটাল অ্যাপ্লিকেশনটি, ডাটা ইউজ আছে 501 এবং ক্যাশেস ইউজ আছে 391, টোটাল কিন্তু 1 GB-র বেশি কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি আমার জায়গা দখল করে আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? আমি যদি আমার হোয়াটসঅ্যাপটি যদি আপনাদেরকে একটু দেখাই বন্ধুরা, তো হোয়াটসঅ্যাপ রেকর্ডে যদি ক্লিক করে রাখি, তো এখানে দেখেন আই বাটনে যখন আমি ক্লিক করলাম বন্ধুরা, এখন দেখেন আমার স্টোরেজে যদি আমি ক্লিক করি, আমার অ্যাপ্লিকেশনটি ছিল 66 MB, অলরেডি কিন্তু আমার আছে 190 MB-র উপরে টোটাল। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, আমরা যখন অনেক দিন যখন একটা অ্যাপ্লিকেশন যখন ইউজ করি তখন কিন্তু আমাদের মোবাইলটির ভিতরে কিন্তু অনেক কিছু সেভ থাকে, যার জন্য ডাটা এবং ক্যাশেস টোটালি ভেরে যায় বন্ধুরা। আমাদের 40 GB একটা অ্যাপ্লিকেশন হয়ে যাইতেছে আমাদের দেখে গেছিলো যে 500 GB-র ওপর হয়ে যেত। এটার সমাধান কী? সমাধান একটা হচ্ছে আপনি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, আপনার যে অ্যাপ্লিকেশনটি কন্টিনিউ আপনি ইউজ করেন, এক্সাম্পল আমি ফেসবুক লাইট ধরলাম, ধরে এখান থেকে আই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে স্টোরেজে চলে যাবেন, এখান থেকে বন্ধুরা একটা অপশন আছে দেখেন নিচে ক্লিয়ার ক্যাশেস, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু আমি দেখাই আপনাদেরকে টোটাল, এখন দেখেন বন্ধুরা
এখানে যখন প্রতি সময় অনেক দিন পরে পরে এক মাস দুই মাস পর পর যখন আপনি যখন এখান থেকে যখন ক্লিয়ার করে দেবেন বন্ধুরা, তখন কিন্তু পুনরায় আপনার অ্যাপ্লিকেশনটি যখন ছিল আপনার 4 GB বা 40 GB 45 GB সেম আগের মতো 45 GB আপনার অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এভাবে যদি আপনি পাই সময় যদি আপনি যে অ্যাপ্লিকেশনগুলো সবসময় ইউজ করেন কন্টিনিউ যদি এই সেটিংটা যদি বা এখানে যদি আপনি যদি ক্লিয়ার করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি আগের মতো হালকা হয়ে যাবে এবং আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ডাউনলোড করতে পারবেন, সেক্ষেত্রে আপনার আর কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আমরা যখন নতুন কোনো মোবাইল ক্রয় করব অবশ্যই যাতে ইন্টেল মেমোরি আমাদের ফোনে বেশি থাকে সেদিকে অবশ্যই নজর রাখবো, কেননা আমরা যে কোনো অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করি তখন কিন্তু সবসময় কিন্তু আমাদের ইন্টেল মেমোরির মধ্যে কিন্তু সেভ থাকে, ডাটাগুলো ওইখানে সেভ থাকে, যার জন্য আমাদের GB নয়তো MB কিন্তু শেষ হয়ে যায় দূরত্ব। তো বন্ধুরা ভালো থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।